শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্বে উপসর্গ নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের অনেকের প্রশ্ন যে উপসর্গ জিনিসটা কি, এটি কোন ধরনের কার্যাবলীতে লাগে। তো প্রথমে জেনে নেওয়া যাক যে আসলে উপসর্গটা কি। সংজ্ঞাগত হিসেবে আমরা দেখতে পাই উপসর্গ হল কতগুলো অব্যয়সূচক শব্দাংশ যা কোনো ধাতু বা শব্দের পূর্বে বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপসর্গ হলো কতগুলো অব্যয়সূচক শব্দাংশ এবং যা কোনো ধাতু বা শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের সংকোচন, সম্প্রসারণ, পরিবর্ধন এবং পরিবর্তন করে থাকে। এই উপসর্গটি আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধাতু, ক্রিয়া অথবা কোনো শব্দের পূর্বে বসবে। তাহলে এই উপসর্গ কি ধরনের কাজ করতে পারে, তাহলে আমরা দেখতে পারি যে উপসর্গের কার্যাবলী। তাহলে উপসর্গের কার্যাবলী, উপসর্গ পাঁচ ধরনের অর্থের পরিবর্তন করতে পারে বা পাঁচ ধরনের কাজ উপসর্গ করে থাকতে পারে। একটি হলো উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, অর্থবোধক শব্দ তৈরি করে। এরপরে আমরা দেখতে পাই উপসর্গ অর্থের পূর্ণতা সাধন, নতুন শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, পূর্ণতা সাধিত হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে উপসর্গ অর্থ শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। এরপরে আমরা দেখতে পাই উপসর্গ শব্দের অর্থের সংকোচন ঘটায়, শব্দের অর্থের সংকোচন ঘটায়। এরপরে আমরা পাঁচ নম্বরে দেখতে পাবো যে উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন সাধিত করে, তাহলে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে উপসর্গ কাজ করে পাঁচটি ভাবে, অর্থাৎ পাঁচ ধরনের অর্থে পরিবর্তন করে। প্রথমে দেখতে পাচ্ছি নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, এটি শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, শব্দের অর্থের সংকোচন, এবং পাঁচ নম্বরে আমরা দেখতে পাবো যে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে। তাহলে উপসর্গ এই পাঁচটি কাজ করে থাকে। আর আমরা জানি যে উপসর্গের মধ্য দিয়ে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়ে থাকে। তারপরে এই উপসর্গের একটি বিষয় আছে এবং একটি বিষয় নেই। উপসর্গের যে বিষয়টি আছে সেটি হলো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপসর্গ যে আছে এর নিজস্ব কোনো অর্থ আমরা দেখতে পাই না। কি আছে এর অর্থে? দোতক আছে, অর্থ দোতকতা আছে। কি আছে? অর্থ দোতকতা রয়েছে।
তাহলে তোমরা অনেকেই বলে থাকতে পারো যে অর্থগত কথা বলতে কি বোঝায়, অর্থাৎ এটি নতুন কোনো অর্থ সৃষ্টিতে ভূমিকা রাখে। যেমন আমরা আমাদের সবচেয়ে প্রিয় যে আমরা নাম বলে থাকি, এই নাম শব্দটি আছে, তাহলে এই নাম যে শব্দটি আছে, এই নাম বলতে কোনো মানুষের বা কোনো বিষয়ের নামকে আমরা বোঝাই, তাহলে এই নাম শব্দের সঙ্গে যদি আমরা কখনো দেখতে পাই যে আমরা যদি প্র উপসর্গগুলি যুক্ত করি তাহলে এটি হয়ে যায় প্রণাম, এটি হয়ে যায় প্রণাম। যদি আমরা এর সঙ্গে যুক্ত করে থাকি আমরা পরি উপসর্গটি তাহলে এটি হয়ে যাবে পরিণাম। তাহলে প্রণাম অর্থ হচ্ছে কাউকে সম্মান দেওয়া, আর পরিণাম মানে হচ্ছে তার কোনো পরিণতি, এই অর্থে ব্যবহার করা যেতে পারে। আবার কখনো কখনো এই নামটাতে আমরা যদি দিয়ে থাকি যে সুউপসর্গটি আমরা দিই তাহলে দেখা যাচ্ছে এটি হয়ে যাবে সুনাম, অর্থাৎ খ্যাতি অর্থ দেবে। কিন্তু স্বাভাবিকভাবে পর উপসর্গটির কোনো অর্থ নেই, পরি উপসর্গটির কোনো অর্থ নেই, সুউপসর্গটির কোনো অর্থ নেই, এটি আমরা দেখতে পাবো। আবার কখনো কখনো আমরা এই সুয়ের জায়গায় আমরা দিতে পারি পদ উপসর্গ, একটি বিদেশি উপসর্গ, তাহলে আমরা দিতে পারি বদনাম, তাহলে একজন মানুষের এটি কুৎসিত চেহারা ফুটে ওঠে আমাদের সামনে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যে উপসর্গের নিজস্ব অর্থ নেই, অর্থাৎ এই পরো যে উপসর্গটি আছে, পরি উপসর্গটি আছে, বদ উপসর্গটি আছে, এর নিজস্ব অর্থ নেই। কিন্তু যখন এটি নামের সঙ্গে যুক্ত হয়েছে তখন এটার অর্থ দিয়েছেন প্রণাম। আবার যখন পরি যুক্ত হয়েছে নামের সঙ্গে তখন তার নতুন আলাদা অর্থ দিয়েছে, আবার যখন বদ যুক্ত হয়েছে তখন এটি আলাদা দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। এরপরে আমরা উপসর্গটি কেন আমরা অধ্যয়ন করি, উপসর্গের প্রয়োজনীয়তাটা আমাদের কি, তাহলে আমরা উপসর্গের প্রয়োজনীয়তা দেখব। প্রয়োজনীয়তা, তো প্রিয় শিক্ষার্থী, প্রয়োজনীয়তা রয়েছে এই কারণে যে আমরা উপসর্গে নতুন শব্দ জানতে পারব, নতুন শব্দ জানতে পারব, অর্থ সম্প্রসারণ, অর্থ সম্প্রসারণ বা সংকোচন সম্পর্কে আমরা ধারণা পেতে পারি এই উপসর্গের দ্বারা, অর্থের পরিবর্তন কিভাবে হয়, পরিবর্তন কিভাবে হয় সেটি আমরা জানতে পারবো। তাহলে অর্থের পরিবর্তন, নতুন শব্দ জানার জন্য আমরা উপসর্গ করব, অর্থ কিভাবে সম্প্রসারণ করতে হয় তার জন্য উপসর্গ অধ্যয়ন করব, অর্থকে কিভাবে সংকুচিত করে সেটা আমরা জানব উপসর্গের মধ্য দিয়ে, এবং অর্থের কীভাবে পরিবর্তন হয় সেটি আমরা জানতে পারবো। এছাড়া অর্থের বৈচিত্র্যতা দেখায় উপসর্গ, অর্থের বৈচিত্র্যতা নিয়ে আসে, অর্থের বৈচিত্র্যতা নিয়ে আসে উপসর্গ। তাহলে অর্থের বৈচিত্র্যতা বলতে বোঝায় ভিন্ন ভিন্ন অর্থ উপসর্গ নিয়ে আসে। এই উপসর্গগুলো বাংলা ব্যাকরণ বিজ্ঞান তিনভাবে লাভ করেছে। এবার আমরা জানব যে উপসর্গ কয় ধরনের হয়ে থাকে, উপসর্গের শ্রেণী বিভাগ, উপসর্গের তাহলে বাংলা ব্যাকরণ বিদ্বান উপসর্গকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথম উপসর্গটি হল বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ। দুই নম্বর উপসর্গটি হল সংস্কৃত বা তৎসম উপসর্গ। এরপরে আছে বিদেশি উপসর্গ, শিক্ষার্থী। এরপরে যে আমরা দেখতে পাচ্ছি যে উপসর্গের শ্রেণী বিভাগের মধ্যে বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ বলতে কি বোঝায় এবার আমরা দেখব। বাংলা উপসর্গ, বাংলা কোনো শব্দের পূর্বে যদি এই শব্দাংশ বা অভ্যাসিত শব্দাংশগুলো বসে তাহলে সেগুলোকে আমরা বলবো বাংলা উপসর্গ।
বাংলা ভাষায় বাংলা উপসর্গ রয়েছে 21টি, বাংলা উপসর্গ 21টি। যেমন আমরা দেখতে পাব যে এখানে আমরা অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, উন, উনা, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। তো প্রিয় শিক্ষার্থী, 21 ধরনের উপসর্গ আমরা দেখতে পাবো। এগুলো বাংলা উপসর্গ, অর্থাৎ কোনো শব্দের পূর্বে যদি এই উপসর্গগুলো বসে তাহলে এগুলোকে আমরা বাংলা উপসর্গযুক্ত শব্দ আমরা বলতে পারি। যেমন আমরা শুরুতেই বলতে পারি অদে বোঝাচ্ছে অকাজ, তাহলে কাজ শব্দটি শুরুতে অ যখন যুক্ত হবে এই অকাজ উপসর্গটি তখন ভিন্ন একটি অর্থ দিবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখতে পাই অজ উপসর্গটি, এই উপসর্গটি যদি আমরা মূর্খ শব্দের সামনে বসে তাহলে এটি হবে অজ মূর্খ। তাহলে অজ মূর্খ বলতে বোঝাচ্ছে যে একেবারে নিতান্ত একজন মূর্খ আমরা বোঝাচ্ছি। আবার আমাদের প্রিয় পরিচিত আমরা হাস শব্দটি জেনে থাকি, এই হাসের পূর্বে যদি পাতি যুক্ত করা যায় তাহলে এটি হয়ে যাবে পাতি হাস, তখন এটিকে ছোট অর্থে ব্যবহার করা বা অর্থে সংকোচন করে দিয়েছে। আবার যখন আমরা দেখতে পাবো যে দিন শব্দটি আছে, দিন শব্দটি আমরা দেখতে পাবো এই বাংলা শব্দটি, এর সামনে যদি আমরা সু উপসর্গ যুক্ত করে দিই তাহলে সেটি হয়ে যাবে সুদিন। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো শব্দের পূর্বে এভাবে উপসর্গগুলো যুক্ত করা হয় তখন এই বাংলা উপসর্গগুলির অর্থের পরিবর্তন সাধিত হয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাবো যে সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গের পরে আমরা দেখব সংস্কৃত উপসর্গ। তাহলে দুই নম্বরে দেখতে পাবো সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ রয়েছে, তাহলে এই সংস্কৃত উপসর্গগুলো সংস্কৃত শব্দের পূর্বে বসে সংস্কৃত শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন, সম্প্রসারণ ইত্যাদি করে থাকে। এই উপসর্গগুলো হচ্ছে প্র, পড়া, পড়ি, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধীন, প্রতি, উপ, আ। তাহলে এই ধরনের উপসর্গগুলো আমরা দেখতে পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ধরনের উপসর্গগুলো সংস্কৃত ভাষায় দেখতে পাবো। এগুলো যদি শব্দের পূর্বে বসে তাহলে এগুলোকে সংস্কৃত উপসর্গ আমরা বলতে পারি। যেমন প্র উপসর্গটি যখন বসবে তখন প্রকাশ হয়ে যাবে, প্রকাশ বলতে প্রকাশ কোনো কিছুকে প্রকাশ অর্থে এটি ব্যবহার করা হবে। এটি এরপরে আমরা যদি এখানে দেখা যাচ্ছে যে অধিপতি আমরা বলতে পারি, অধিপতি আমরা বসাতে পারি, অধিপতি সেটি হতে পারে, অথবা আমরা বসাতে পারি আকণ্ঠ। তারপরে শিক্ষার্থী দেখতে পাচ্ছি যে সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি, এই বৃষ্টি যদি কোনো সংস্কৃত শব্দের পূর্বে বসে তাহলে সংস্কৃত শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্তন এবং পরিসংখ্যান পরিবর্তন এবং সংযোজন এটি করতে পারে। এরপরে আরেকটি উপসর্গ আমাদের আছে পাঠ্যক্রমের মধ্যে, সেটি হচ্ছে বিদেশি উপসর্গ। তো বিদেশি উপসর্গ হচ্ছে অসংখ্য রয়েছে,
যেমন আম, খাস, লা, বর, বদ ইত্যাদি ধরনের উপসর্গগুলো হয়েছে। এগুলো যখন কোনো শব্দে পড়বে তাহলে পড়ে, যেমন আম জনতা, জনতার সামনে আম উপসর্গটি বসে রয়েছে, আম জনতা। ঠিক তেমনিভাবে খাস উপসর্গটি মহলে বসে রয়েছে, খাস মহল। লা উপসর্গটি বসে পেয়েছে, যেমন লা জবাব। গর উপসর্গটি যেমন বসে হয়েছে, গর হাজির। ঠিক বদ উপসর্গটি বসে পেয়েছে, বদনাম। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা বিভিন্ন উপসর্গ এই মাধ্যম দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি। তো তোমরা আজ বুঝতে পেরেছো নিশ্চয়ই যে উপসর্গগুলো কোন কাজে ব্যবহার হয় এবং উপসর্গগুলো কত ধরনের হয়ে থাকে এবং কীভাবে অর্থের পরিবর্তনগুলো সেগুলো হয়ে থাকে। যেমন আম জনতা মানে সমস্ত জনতাকে বোঝাবে, খাস মহল মানে সুনির্দিষ্ট একটি মহলকে বোঝাবে, লা জবাব অর্থাৎ কোনো উত্তর নেই, গড় হাজির মানে অনুপস্থিত, এবং বদনাম মানে হচ্ছে শোনা। তো প্রিয় শিক্ষার্থী, আজ উপসর্গের ক্লাসে এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।